আরে দাদা, তুমি বাংলাদেশের বর্ডারের ওখানে গেছো কিন্তু টাকির বর্ডারের এখানে এলে না। আরে 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 আসছি, আমি আসছি। এবার আমি টাকি রাজবাড়ি এবং বাংলাদেশের বর্ডার সাইডটা পুরো ঘুরবো, কথা দিলাম, আমি আসছি। আরে আরে তাহলে আর দেরি কিসে, তাড়াতাড়ি যাওয়া যাক। আরে যাওয়া যাক নাকি, তো চলো যাওয়া যাক। এবার আমি টাকির ওইদিকে কিছুই চিনি না, বসিরার ওইদিকে হয়তো ফার্স্ট টাইম যাচ্ছি, ঠিক আছে? তো টাকি রাজবাড়ি বাংলাদেশের বর্ডারের সাইড টাইড পুরো ঘুরে আসবো। দেখো দেখো, বারাসাত থেকে একটা পাঁচে ট্রেন রয়েছে আর এখন বাজে 12:40, ঠিক আছে? আমি 10 মিনিটের মধ্যে বারাসাত স্টেশনে পৌঁছে যাবো, এখান থেকে ডাইরেক্ট হাসনাবাদের ট্রেন ধরে টাকিতে যাবো আমি। দেখো সকাল থেকে পড়ে পড়ে ল্যাত খাচ্ছিলাম, মেঘলা আকাশ হয়ে দাঁড়ো, কোথাও গিয়ে ভিডিও করতে ভালো লাগে না। তারপরে মনে জোশ নিলাম, না আজকে আমাকে যেতেই হবে। আমি জাস্ট বারাসাত স্টেশনে এলাম, আসার সাথে সাথে তোমার 12:58 মানে পুরো 12:45 সময় হাসনাবাদ লোকাল আছে। ভাগ্যি হলো ট্রেনটা ধরতে পারলাম, এক টোটোওয়ালার সাথে মানে এক টোটো করে আসছিলাম, এতটা ধীরে ধীরে চালিয়ে আসছিল ওর থেকে মানে হেঁটে আমি আগে চলে আসতাম। তার মধ্যে ভাই স্টেশনে ভিডিও করলে চারিদিক থেকে লোকজন তাকাচ্ছে, ঠিক আছে? আমার এতে কোনো লজ্জা টজ্জা কিছুই নেই, কারণ ছোটোবেলা থেকে আমি ক্যামেরার সামনে কাজ করতে ভালোবাসি। আমি যখন নিউজ চ্যানেলে কাজ করতাম, আমি এরকম অন পাবলিকের মধ্যে এরকম টেলিকাস্ট করতাম, ঠিক আছে? তো তখন লজ্জাটা আমার কেটে গেছে। যাই হোক, ফাইনালি জাস্ট টাকি স্টেশনে পৌঁছালাম। হঠাৎ করে আমি তো এইদিকে ফার্স্ট এসেছি, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে একটা মানে ট্রেনটা এমন এক জায়গায় একটা স্টেশন রয়েছে বাজারের মধ্যে, জাস্ট কোনো প্ল্যাটফর্ম নেই, জাস্ট দেখে ছিটকে গেলাম ওটা। দেখো এখানে এসে যেটা জানতে পারলাম, টাকিতে কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে, আমি যেহেতু ফার্স্ট টাইম। আর এখানে একটা তোমার চার্ট করে দেওয়া আছে যে কোথায় কী ঘোরার স্পট। এখানে টাকি রামকৃষ্ণ মিশন রয়েছে, এই যে পুরো স্পট মানে এটা রয়েছে, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। এখান থেকে অনেক মন্দির টন্দির রয়েছে, তারপরে পুরনো রাজবাড়ি, বর্ডার টর্ডার অনেক কিছু রয়েছে। যাই হোক, এখন ফাইনালি টোটোতে উঠে গেছি। পল্লবদাকে ফোন করলাম, পল্লবদা বলছে ভাই কোনো অসুবিধা হলে জানাস, পল্লবদা এদিকে আগেও এসেছিল। তো পল্লবদা আমাকে বলে দিল কোথায় কোথায় যেতে হবে, কোথায় নামতে হবে, আর বললো কোনো অসুবিধা হলে আমাকে জানাস। তো পল্লবদার কাছ থেকে সমস্ত কিছু শুনে নিয়েছি, আর এখানে তো সমস্ত কিছু চার্ট দেখতেই পেলাম না, আর যদি পরে না পাই তারপরে তো গুগল ম্যাপ রয়েইছে। ওকে, সো ফাইনালি পৌঁছে গেছি টাকি রাজবাড়ি ঘাট, এই জাস্ট পৌঁছালাম, ঠিক আছে? এখান থেকে মানে সাইট সিন ঘোরার জন্য টোটোর কাছে শুনলাম, তো টোটো বলছে 900 টাকা, ঠিক আছে? 900-1000 টাকা এরকম ইয়ে করছে। যাই হোক, আমি এখন রয়েছি রাজবাড়ি ঘাট টাকি, আর এখানে সাইট সিন ঘোরার জন্য তোমার এরকম বোর্ড দেওয়া আছে, ঠিক আছে? তোমরা একটু পজ করে দেখে নিলো কত কি প্যাকেজ সমস্ত কিছু এখানে রয়েছে। এখান থেকে টোটো সমস্ত জায়গায় তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। টোটাল সাইট সিনটা ঘুরতে প্রায় 3 ঘন্টা টাইম লেগে যাবে, ঠিক আছে? 3 ঘন্টা লেগে যাবে। এই যে পজ করে তোমরা দেখে নিও, এখানে সমস্ত ডিটেলস দেয়া আছে, কত টাকা থেকে প্যাকেজ শুরু, কোথায় কোথায় জায়গা। আমি তো সাইট সিনের ওই দিকটায় যাবো না, তো এখন রয়েছে রাজবাড়ি ঘাটের এখানে। আর এখানে এটা হচ্ছে ইচ্ছামতী নদী, ঠিক আছে? এখান থেকে তোমার নৌকা ঘোরে মানে নৌকা চলে, তো নৌকায় মানে 35 মিনিট 100 টাকা করে টিকিট। যাই হোক, এটা হচ্ছে ইচ্ছামতী নদী, ঠিক আছে? এখন হচ্ছে তোমার ভাটা চলছে। আচ্ছা যাই হোক, নদীর ওই পাশটা ওই যে সাইড দেখা যাচ্ছে ওটা পুরো বাংলাদেশ, ঠিক আছে? তো ওই সাইডটা পুরো বাংলাদেশ, এটা হচ্ছে ইচ্ছামতী নদী। বাংলাদেশ আমার পুরো চোখের সামনে, একটা নদী পড়লেই পুরো একটা দেশে চলে যাবো। মানে আমি বনগাঁর ওই দিকে গেছিলাম, ওই দিকে সেরকম একটা ঘোরার স্পট ছিল না, আর আমি বনগাঁর ওখানে গেছিলাম। তোমরা অনেকে তারপরে ভিডিওতে কমেন্ট করে বলেছো, আরে আকাশদা এইদিকে এলে আমাকে জানালে না কেন, আমাদেরকে জানালে না কেন। তো আমি ঠিক করেছি এবার থেকে যেখানে যাবো আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে দেবো। আমি এখানে এসেছি, টাকিতে এসেছি, আমি ইনস্টাগ্রামে কিন্তু স্টোরি দিয়ে দিয়েছি যে আমি টাকিতে আছি, টাকিতে আসছি, টাকিতে এসে ব্লগ বানাবো, তো দেখে নিও তোমরা, ঠিক আছে? আর অনেকের সাথে আস্তে আস্তে দেখা হয়েছিল রাস্তায় ট্রেনের মধ্যে, তো সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি। হাসনাবাদ লোকালে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মেঘলা আকাশ, ওয়েদারে ভাবছি ইচ্ছামতী নদীটা ঘুরবো কি না, ঠিক আছে? এবার কখন কি বোট ছাড়বে, একটু ঘুরতে তো ইচ্ছা করছে, নদীর পরে নৌকায় করে বেশ বাংলাদেশের বর্ডারের সাইড থেকে বেশ ঘোরাবে, তো এটা বেশ দেখে শুনে ভালো লাগছে। ওই সাইড থেকে একটা নৌকা যাচ্ছে, ওরকম ভারতের পতাকা উঠছে, আর আকাশ তো এরকম গম্ভীর হয়ে আছে। আমি জানি না এই আকাশ এত হাসি খুশি আর ওই আকাশ এত গম্ভীর কেন, ঠিক আছে? ওই আকাশকে দেখে একটু বেশি ভয় লাগছে। রাজবাড়ি মশলা মুড়ি, তো এখানে এসে একটু ছোলা মাখা খেতে ইচ্ছে, ছোলা মাখা আমার সেই ট্রেনে বসেই খেতে ইচ্ছে করছিলো, বাট খাইনি, ঠিক আছে? এখানে একটু ছোলা মাখা কিনছি এখন। যাই হোক, ছোলা মাখাটা দিয়ে দিয়েছে। এবার যদি আমি পার মানে আমি যদি পুরো নৌকাটা বুকিং করি তাহলে আমাকে পুরো 1000 টাকা দিতে হবে, ঠিক আছে? 1000 টাকা দিয়ে নৌকা বুকিং করে ইচ্ছামতী নদী ঘোরার আমার একটু ইচ্ছা নেই। এখন ছোলা মাখা দিয়েছি, এটা আগে খেয়ে নিই, ঠিক আছে? এই সুন্দর ছোলা মাখা,
আচ্ছা আচ্ছা, তোমরা যারা আসবে একদম রাজবাড়ির ঘাটে এই ছোলা মাখা কাকা বসে, ঠিক আছে? খুব সুন্দর ছোলা মাখে, মুড়ি মাখে, অনেক কিছুই মাখে, ঠিক আছে? তো আমি এখান থেকে ছোলা মাখা কিনলাম, ঠিক আছে? কাকা এখানেই বসো তো, একদম ঠিক আছে। এইটা হচ্ছে একটা পুরনো রাজবাড়ির একটা অংশ, সাইডটা তোমরা দেখতে পাচ্ছ পুরো, মানে বাড়িতে বাড়িতে গাছ উঠে গেছিলো এই বটগাছটা, তো এই যে ইট এখনো রয়েছে, আর বাড়িটা ভেঙে পুরো এখন ইচ্ছামতি নদীতে অনেক বছর আগে তলিয়ে গেছে। যাই হোক, এইখানে গাড়ি পার্কিং টার্কিংয়ের জায়গা, এখানে লোকাল লোকের কাছে আমি শুনছি, তো আমি তো জানতাম না যে এত স্পট রয়েছে ঘোরার আর এত দূর দূর, ঠিক আছে? আমি হয়তো হেঁটে ঘুরতে পারবো না, তার মধ্যে মেঘ করেছে, বৃষ্টি আসবে যখন তখন, তো আমি নেক্সট আর একদিন আসবো, যেই দিন পুরো যে সাইট সিন আছে। তারপরে বললো মিনি সুন্দরবন, মিনি সুন্দরবন রয়েছে এই টাকিতে, তো আশেপাশে সেগুলো ঘুরতে গেলে আমাকে টোটো নিতে হবে, টোটো মিনিমাম 400-500 টাকা, তো আমি ওইভাবে আসিনি, ওইভাবে আমি রেডি হয়ে আসিনি বাড়ি থেকে, অত টাকা পয়সা নিয়ে আসিনি। তো যাই হোক, আজকে এমনি এই সাইট সিনটা ঘুরে আমি চলে যাব। আর আমি এখানে এসে আরও অনেক কিছু জানতে পারলাম, যেরকম এখানে পিকনিক স্পট রয়েছে, ঠিক আছে? শীতকালে নাকি মানে মানে অফ সিজন আর শনি রবিবার এখানে প্রচণ্ড প্রচণ্ড মানুষ পর্যটকরা আসে পিকনিক করতে, যারা চার চাকা নিয়ে আসে তাদের গাড়ি পার্কিংয়ের জায়গা এইটা, ঠিক আছে? সাইডে অনেক জায়গা আছে পিকনিক স্পট, তারা রান্না বাড়া করে খেতে পারবে। আমি জেনে গেলাম এটা, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে আসবো, কাছাকাছির মধ্যে এত সুন্দর একটা ডেস্টিনেশনে এসে পিকনিক করবো, জমিয়ে সারাদিনটা মজা করবো, সেটা অন্যভাবে প্রিপারেশান নিয়ে আসবো। আর এখানে কিন্তু থাকার জন্য হোটেল থেকে শুরু করে কটেজ টটেজ সমস্ত কিছু রয়েছে, মানে ওই গঙ্গার ওই সাইড থেকে লাইন দিয়ে সুইমিং পুলও রয়েছে, আমি এখানে এসে জানতে পারলাম। তো আমি ভিডিও করছিলাম, একটা হোটেলের দাদা এসে বলছে, আরে আরে তুমি ইউটিউবার, তোমার ভিডিও দেখি আমার হোটেলটা প্রমোশন করে দাও। বলছি, দাদা এইভাবে তো হয় না, তুমি আমাকে বলো, আমি নেক্সট বার কখনো এসে করে দেবো। বলছে সেই হোটেলে সুইমিং পুল রয়েছে, তাও ওই যে ওই যে ওই 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 হোটেলটা, ঠিক আছে? মানে ভালো জায়গা, বেশ বেশ ভালো লাগছে এই জায়গাটা। তারপরে হঠাৎ করে মনে হলো না আজকে টাকিতে যাবোই, যাবো যাবো, বারাসাত থেকে একদম ডাইরেক্ট চলে এসেছি টাকি, আর যেটা বলি আমি সেটা করেই ছাড়ি। আর দেখো আর দেখো আর দেখো, আমার এখন একটাই টেনশন হয়েছে, ঠিক আছে? বৃষ্টি এলে তো আমি বাড়ি চলে যেতে পারবো, আর বৃষ্টি হলে আমি ভিডিও করবো কী করে? আমি ভিজে যাবো কিন্তু আমার ক্যামেরা ভিজলে কোনো যায় আসে না, কিন্তু আমি তো ভিজে ভিজে ভিডিও করলে হবে না, আমাকে তো এই বারাসাত পর্যন্ত ফিরতে হবে। তো এখন হালকা দেখি একটা ছিটাফুটা বৃষ্টির একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে, আর মেঘ তো করেছে নেক্সট লেভেলের, ঠিক আছে? প্রায় অন্ধকার হয়ে এসছে বললেই চলে। ওই সাইড তো কিছুই দেখা যাচ্ছে না, ওই সাইড হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশটা দেখা যাচ্ছে, ওই যে বর্ডার বলবো না, পুরো দেশটাই দেখা যাচ্ছে। ফাইনালি ইচ্ছামতি নদীতে যাবো এখন, এই যে 100 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, 35 মিনিট। হ্যালো, আবার কিছু সাবস্ক্রাইবার রয়েছে ওখান থেকে, ওরা দেখতে পেয়ে বলছে ছবি তুলবো, ওখান থেকে ওরা দেখতে পেয়েছে, ঠিক আছে? দেখতে পেয়ে আমাকে বলছে দাঁড়াও, উঠে দাঁড়াও, ছবি তুলবো, তারপর বলছে নৌকা চড়ে এসো, তারপর সেলফি তুলবো, দাদা নৌকা চড়ে আসি। তারপর ফাইনালি 10-15 মিনিট বসে থাকার পরে রাজবাড়ি ঘাট থেকে নৌকাটা ছাড়লো, আর আমি ফার্স্ট টাইম মানে ইচ্ছামতি নদীর উপরে মানে নৌকা চড়বো, আর জলের উথাল পাতাল দেখে এখন ভীষণ ভয় লাগছে। ও বেশ ভালো লাগছে, আর আমি একা কিছু ফ্যামিলি মেম্বার নতুন হলো এই নৌকার থেকে, ঠিক আছে? আমি জানি না আমার ভয়েসটা কত দূর ক্লিয়ার আসছে, ওইদিকে ঘুরি ঘুরি বৃষ্টির একটা হ্যাচলা আসছে, আর আমার কথার ভয়েস দুটো মিস্টিং হয়ে কী হচ্ছে আমি নিজেও বলতে পারছি না, আর সামনে ভিউটা ঠিক চাইলে গেলে। টাইটানিক কোচের মতো আমি এখন নৌকার সামনে দাঁড়িয়ে আছি, একটা ফুটেজ নেবো বলে, সুন্দর ফুটেজ, আর এখান থেকে দাঁড়িয়ে জাস্ট ভিউটা একদম চুমু লেভেলের লাগছে ভাই। আমি জানি না আমার ভয়েসটা কত দূর কি ক্লিয়ার আসছে, বাট তাও কথা বলছি, ঠিক আছে? আর এখান থেকে পড়লে ভাই ইচ্ছামতি নদী, ঠিক আছে? যাই হোক, ঠাকুরের নাম নিয়ে গেছি। প্রায় বাংলাদেশের পাশেই আমরা চলে এসেছি, ওই যে বাংলাদেশ ওইটা, আর এটা হচ্ছে ইন্ডিয়া, মিডিলে রয়েছি আমরা বর্তমানে। যদি তোমরা বলো আমি কোথায় রয়েছি, ভারত আর বাংলাদেশের মিডিলে একদম ইচ্ছামতি নদীর ওপরে নৌকার পরে দাঁড়িয়ে আছি, না আমাদের দেশে আছি না বাংলাদেশে রয়েছি, পুরো নদীর পরে দাঁড়িয়ে আছি, একদম বর্ডারের মিডিল থেকে যাচ্ছি বলতে গেলে। এই যে ওইটা হচ্ছে আমাদের ভারত, এটা হচ্ছে নদী, আর ওইটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে যে সমস্ত আমি আকাশ ফ্যামিলির মেম্বার রয়েছে, ওই যে তোমাদের দেশ, আই একদিন যাবো তোমাদের দেশে, ভারত বাংলাদেশের বর্ডারের এখানে আমাদের ভারতীয় মানে বিএসএফরা প্রচুরভাবে চেকিং করছে, ঠিক আছে? এখানে আধার কার্ড থেকে শুরু করে, আধার কার্ডটা মেন লাগে, ঠিক আছে? একটা একটা তোমার ডকুমেন্টস লাগে, তো আমার কাছে আইডেন্টি কার্ড ছিল বলে মানে আমি দেখিয়েছি, সেটা সেটাতে হয়ে গেছে। আমার খুবই ইচ্ছা যখন দুর্গাপুজোর ভাষণটা হয় ইচ্ছামতি নদীতে সেটা দেখার, এবছর অবশ্যই আসবো। আর এই যে এই ফিলটা পাবো, এই যে হালকা মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, নৌকার সামনে দাঁড়িয়ে আছি, এই ফিলটা যে এখানে এসে নিতে পারবো এটা আমি ভাবিনি, ঠিক আছে? তো এটা হয়ে গেছে প্রকৃতির জন্য। সো ফাইনালি ওই হচ্ছে একটা বাংলাদেশের বোট দেখা যাচ্ছে, যেটা বাংলাদেশের পতাকা উঠছে। ও
কি সুন্দর জিনিস, কি সুন্দর একটা দৃশ্য না? এক সাইডে ভারতের বোর্ড, ভারতের পতাকা উঠছে, এক সাইডে বাংলাদেশ, হাই বাংলাদেশ, আমাদের বোর্ডে সবাই হাই করছে। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছো, তোমাদের বোর্ড গেল, হাই করে দিলাম, অবশ্যই একদিন যাব। আর আমাদের ভারতীয় বোর্ডগুলো এখান থেকেই ঘুরে যাচ্ছে, এর ওপরে যাওয়া যাবে না, এর ওপাশে গেলেই বিএসএফের বোর্ড রয়েছে, তারা এসে ধরে নেবে সঙ্গে সঙ্গে। বিশ্বাস করো, এই অনুভূতিটা না গায়ে কাটা দিয়ে উঠলো যখন বাংলাদেশের বোর্ডটাকে দেখলাম, ওদের দেশের পতাকাটা উচ্চ বোর্ডে, আর আমাদের তো ওরা ওই সাইড থেকে হাত দেখালো, এইভাবে আমরাও সবাই মিলে হাত দেখালাম, এটা দেখালে মানে গায়ে একটা কাটা দিয়ে উঠলো। ফার্স্ট টাইম এরকম অনুভূতি হলো। ক্যাম্প রয়েছে ওই যে বিএসএফ, তারা এরকম জায়গায় এরকম জায়গায় মানে সমস্ত পোস্টিং এখানে, AK-47 নিয়ে বিএসএফ অল টাইম পাহারা দেয়। বিএসএফ চেকিং পয়েন্ট হচ্ছে এইটা, অল টাইম বিএসএফ এরকম থাকে। আমরা যাতে রাতে শান্তিতে ঘুমাতে পারি, ভালো করে থাকতে পারি 24 ঘন্টা বর্ডারে, শুধু এই বর্ডার বলে না, আমাদের দেশের পুরো বর্ডারে বিএসএফ এইভাবে 24 ঘন্টা পাহারা দেয়, তার জন্য বিএসএফদের জন্য অল একটা বিরাট বড় স্যালুট, ঠিক আছে? এরাই হচ্ছে দেশের আসল হিরো, আমাদের দেশে। সো ফাইনালি নৌকা চড়া হয়ে গেল, বেশ ভালো লাগলো, একটা অন্যরকম ফিল হলো যখন ওই বাংলাদেশের নৌকাটা এলো, আমাদের ভারতীয় নৌকা, বেশ ভালো লাগলো। এটা ওরা সেই তখন থেকে দাঁড়িয়ে আছে কথা বললো বলে, ভালো আছিস আর কি? ভালো আছো আর কি? ভালো আছো, বেশ ভালো লাগলো, এখানেই থাকো তোমরা, তোমরাও ঘুরতে এসছো, কেমন লাগলো এই জায়গা ঘুরে? খুব ভালো, ভালো, নৌকা চড়েছিস? হ্যাঁ, এবার না এবার চড়ব। ওরা সেই আমি যখন ওই নৌকাতে উঠেছি তখন থেকে ওরা দাঁড়িয়ে আছে কথা বলে বলে। থ্যাংক ইউ সো মাচ, এরকম ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করে ভালো লাগলো, আর ওরা এই যে আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিল এর জন্য থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো টাটা। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে মিনি সুন্দরবন বলে এই সাইডটায় চলে এসেছি, অনেকটা হাঁটতে হাঁটতে এসেছি, ঠিক আছে? আর এই এখানে এসে মানে আমি সুন্দরবন সুন্দরবন একটা ফিল পাচ্ছি, কারণ এটা মনে হচ্ছে না যে আমি টাকিতে রয়েছি। এই এই সাইড জুড়ে পুরো রয়েছে তোমার গেস্ট হাউস, হোটেল, ঠিক আছে? পুরো অনেক পর্যটক, এখন অফ সিজন, তাও অনেক পর্যটক এসছে ঘুরতে, দেখলাম এই সমস্ত হোটেল, ঠিক আছে? আর দেখো আর দেখো, তোমাদেরকে ছোট্ট করে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে টোটোওয়ালা কিন্তু তোমাদেরকে মানে সেই বগরা বানানোর জন্য মানে মুরগি বানানোর জন্য বাংলা কথাই উঠে পড়ে বসে আছে, ঠিক আছে? আমাকে বলছে চলো সুন্দরবনে যাবে, মুনি সুন্দরবনে, ঠিক আছে, 500-600 টাকা করে চাচ্ছে, ঠিক আছে? বলছে 3-4টে স্পট ঘোরাবে 1 ঘন্টার জন্য 500-600 টাকা করে, মানে এখানে যারা আসবে তারা বন্ধু মানে একটা টিম নিয়ে আসবে, তাহলে তোমাদের টাকা খরচা কমে যাবে, ঠিক আছে? ভাগে ভাগে শেয়ারে করলে জিনিসটা আর কি কম লাগবে।